এবার সুশান্ত সিং রাজপুত মামলায় বড় স্বস্তি পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সিবিআই এর তরফে জানানো হলো যে সুশান্তের সঙ্গে জড়িত মাদক মামলায় রিয়াকে জামিন দেওয়া নিয়ে যে চ্যালেঞ্জ তারা করেছিলেন তা এবার উঠিয়ে নেওয়া হচ্ছে। 2020 সালের অক্টোবরে সিবিআই দফতর রিয়ার জামিনের বিরোধিতা করেছিল। কেস তুলে নেওয়ার পাশাপাশি সংস্থা জানিয়েছেন যে বোম্বে হাইকোর্টের ব্যাখ্যা অনুযায়ী এনডিপিএস আইনের ধারা 27 অনুসারে একটি উপযুক্ত সময়ের জন্য চ্যালেঞ্জটি তুলে রাখা হলো। প্রসঙ্গত 2020 সালে 14 জুন বলিউড অভিনেতা সুশান্তকে নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। তার এই মর্মান্তিক মৃত্যু সারা দেশের মানুষের মন ভেঙে দিয়েছিল। অভিনেতার মৃত্যুর পর তার বাবা কে সিং সুশান্তের বান্ধবী রিয়ার উপর আত্মহত্যার কাণ্ডে অভিযোগ এনে এফআইআর দায়ের করেন। কিছু মাস পরেই নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অভিনেতার মৃত্যুর সঙ্গে যুক্ত মাদকের মামলায় রিয়া এবং তার ভাই সৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করেন। ওই বছরেই সেপ্টেম্বরে 8 তারিখ রিয়াকে গ্রেফতার করে এনসিবি। তার 4 দিন আগে গ্রেফতার হন অভিনেত্রী ভাই সৌভিক। পরে তারা দুজনেই জামিনে মুক্তি পান। সম্প্রতি কাজে ফিরেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তাকে শেষ দেখা গিয়েছিল চেহারে ছবিতে। ছবি মুক্তির প্রথম থেকেই সুশান্ত ভক্তরা বয়কটের ডাক তুলেছিল। সমালোচকদের দ্বারাও অভ্যর্থনা করা হয়নি এই ছবিটিকে। এখন আপাতত তাকে এমটিভির সবচেয়ে জনপ্রিয় এক রিয়ালিটি শো রোড ইজ কর্ম ইয়া কাণ্ডে দেখা যাচ্ছে, যেখানে প্রিন্স নারুলা গৌতম গোলাটির সঙ্গে একজন গ্যাং লিডার তিনি। রোডিজে কাজের জন্য আপাতত শিরোনামে রয়েছে রিয়া। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।